আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি আজকে রান্না করব কাতলা মাছের ঝোল অসম্ভব টেস্টি এবং মজাদার একটি রান্না খুবই কমন একটি রান্না এই রান্নাটা সবাই করতে পারে আমি যেভাবে রান্না করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে এখনো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে রান্নার জন্য আমি এখানে ছয় টুকরো কাতলা মাছ নিয়ে নিয়েছি আর এখানে মাছের গাদা এবং পেটির অংশ মিলিয়ে নিয়ে নিয়েছি মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিমাণে যে যতটা রান্না করবেন সেভাবে নিয়ে নিতে হবে আর মাছের সাথে যে মশলাগুলো যাবে সে মশলাটাও আন্দাজ মতো করে অ্যাড করতে হবে এখন এই মাছের মধ্যে দিয়ে দেব হলুদ লবণ এবং গোলমরিচের গুঁড়া মাছে একটু গোলমরিচের গুঁড়া দিলে ফ্লেভার খুবই ভালো আসে তাছাড়া মাছের স্বাদটাও বেড়ে যায় এখন মাছের মধ্যে একটু তেল দিয়ে দেব। এখন সুন্দর করে মাছে মশলাটা মেখে নেব মাছগুলো আমি ভেজে নিয়ে রান্না করব যার কারণে মশলাটা মেখে নিলাম মাছগুলো কষিয়েও রান্না করা যাবে তবে বড় মাছ হালকা একটু ভেজে নিয়ে রান্না করলে টেস্টি হয় বেশি মশলাটা সুন্দর করে মেখে নিতে হবে প্রতিটা মাছের টুকরে যেন সুন্দরভাবে মিশে যায় মশলা মাছে আমি মশলা মেখে নিয়েছি এখন এই মাছটা আমি দশ মিনিট মতো রেস্টে রেখে দেব এতে করে মাছের মধ্যে মশলা মিশে যাবে সুন্দরভাবে প্যানে এখন আমি তেল দিয়ে দেব তিন টেবিল চামচ মতো এখন এই তেলের মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব মাছগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা ভেজে নিতে হবে এপিটো পিট উল্টে পাল্টে দিয়ে একটু লাল করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে মাছগুলো তুলে নেব একইভাবে বাকিগুলোও ভেজে নেব সব মাছগুলো আমি ভেজে নিয়েছি তেলের মধ্যে দিয়ে কালো জিরা এবং তেজপাতা দুইটা তেজপাতা নিয়েছি আর হাফচা চামচ নিয়েছি কালো জিরা মাছের ঝোল কালো জিরা রান্না দিয়ে ফ্লেভার খুবই ভালো আসে এখন দিয়ে দেব পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় পেঁয়াজটা চাইলে এখানে কুচি করেও দেওয়া যাবে আমি বেটে দিয়েছি এবার দিয়ে দেব রসুন বাটা এবং আদা বাটা হাফ চা চামচ করে দিয়ে দেব জিরা বাটা আমি এখানে এক চা চামচ জিরা বেটে নিয়েছি আর দিয়ে দেব শুকনো মরিচ শুকনো মরিচটাও আমি বেটে নিয়েছি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ নিয়েছি শুকনো মরিচ এবার দিয়ে দেব টমেটো পেস্ট একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ হলুদ এবং লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে সুন্দর করে মশলাটা এখন একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় এখানে কেউ যদি টমেটো না দিতে চান টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে তার জন্য এখন একটু পানি দিয়ে দেব পানি দিয়ে মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব মাছের এই মশলাটা যত ভালো করে কষানো হবে মাছের টেস্টটাও বাড়বে খেতেও ভালো লাগবে অল্প আছে আমি বেশ খানিকটা সময় নিয়ে নেড়েচেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন ঝোলের পানে দিয়ে দেব পরিমাণ মতো করে পাঁচ ছয় মিনিট ঝোলটা ভালোভাবে জাল করে ফুটিয়ে নিয়েছি এখন এই ঝোলের মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আলতো করে একটু নেড়েচেড়ে মিলিয়ে নিলাম ঢেকে দিয়ে রান্না করে নেব সাত আট মিনিট ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি এখন মাছগুলো একটু আলতো করে নেড়ে চেড়ে দেব চারটা কাঁচামরিচ নিয়েছি মরিচগুলো দিয়ে জাস্ট জন্য কাতলা মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে আমি চুলার আঁচটা একেবারে অল্প করে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলার উপর বসিয়ে রাখবো তারপরে মাছটা নামিয়ে নেব এভাবে অল্প আছে চুলার উপর বসিয়ে রাখলে মাছটা ভালোভাবে মশলার সাথে মজা যাবে চুলার সুইচটা অফ করে দিয়েছি সাত আট মিনিট অল্প আছে চুলার উপর বসিয়ে রেখেছিলাম মাছটা কাতলা মাছের ঝোল রান্না করা হয়ে গিয়েছে আর ঝোলের কালার দেখেই বুঝতে পারছেন মাসাল্লাহ কতটা সুন্দর কালার এসেছে আমি ঝোলটা কিন্তু একেবারে পাতলা রাখিনি ঘন টাইপের ঝোল রেখেছি কাতলা মাছের ঝোল রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। আজকে যেভাবে কাতলা মাছের ঝোল রান্না করেছি এভাবে রান্না করলে খুবই টেস্টি এবং মজাদার হয় সাদা ভাতের সাথে মাছের এই ঝোল হলে অন্য কোনো কিছুই লাগবে না এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আশা করছি ভালো লেগেছে আমার আজকের কাতলা মাছের ঝোল রান্না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ